13 দফা বাস্তবায়নের দাবিতে হেফাজত ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচিতে সকাল থেকে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ করে হেফাজত ইসলাম। রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ রোডে অবরোধ করে সমাবেশ করে হেফাজত ইসলাম। জোহর নামাজ পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে বলে জানিয়েছে। এদিকে কেরানীগঞ্জের বসিলা সেতু অবরোধ করে লাঠি মিছিল করে হেফাজত ইসলাম। ঢাকা চট্টগ্রাম রোডের সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে হেফাজত ইসলাম। পাঞ্চুরের আন্দোলন নয়, ইমানে ব্রাহ্মণবাড়িয়ায় হরতালের শুরুতে হাতে লাঠি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে হেফাজত ইসলামের কর্মীরা। হরতালের সমর্থনে এবং কথিত ব্লগার নাস্তিকদের ফাঁসির দাবিতে জেলা হেফাজত ইসলাম ভোরে একটি মিছিল বের করে। এছাড়া হরতালের সমর্থনে শহরে খণ্ড খণ্ড মিছিল বের করা হয়। শহরে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঠেকাতে শহরের অন্তত 41টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।